নির্বাচনের বাকি মাত্র আর অল্প কিছুদিন। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে প্রায় প্রতিদিনই চলছে কথার লড়াই। স্থানীয় সময় শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস দোদুল্যমান বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। সমর্থকদের সামনে নিজেদেরকে প্রেসিডেন্সির জন্য উপযুক্ত দাবি করে বিভিন্ন প্রতিশ্রুতি দেন এই দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের এক বক্তব্য ঘিরে শুরু হয়ে যায় ব্যাপক আলোচনা সমালোচনা। প্রচারণা চলাকালীন এক সাক্ষাৎকারে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে লিজ চেনিকে বুদ্ধিহীন বলে সম্বোধন করেন তিনি। শুধু তাই নয়, লিজের হাতে একটিমাত্র রাইফেল দিয়ে তার চেহারাকে তাক করে কয়েক ব্যারেল গুলি চালিয়ে পরীক্ষা করা উচিত বলে বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। Let's put her with a rifle standing there with nine barrels shooting at her, okay? Let's see how she feels about it. যদিও বক্তব্যের কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিজ চেনিকে নিয়ে করা মন্তব্যে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন ট্রাম্প। সে বার্তায় তিনি ডিক চেনিকে একজন খুনি বলে উল্লেখ করেন। ট্রাম্পের লিজ চেনিকে নিয়ে করা বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। বলেন, বিরোধীদের নিয়ে ট্রাম্পের সহিংস বক্তব্যের পরিমাণ অনেক বেড়ে গেছে। ট্রাম্পের এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট কমলা। His enemies list has grown longer, his rhetoric has grown more extreme, and he is even less focused than before on the needs and the concerns and the challenges facing the American people. এরপর যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের এক নির্বাচনী র্যালিতে কমলা ট্রাম্পকে আবারও মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেন। এছাড়া ট্রাম্প মার্কিন নাগরিকদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন কমলা। হ্যারিসকে সমর্থন জানাতে নেভাডার প্রচারণায় যোগ দেন জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ। স্থানীয় সময় শুক্রবার মিশিগানের ডিয়ারবর্ন ও ওয়ারেনে প্রচারণা চালান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে জো বাইডেন ও কমলা হ্যারিস ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। মালিহা সুরবর্দী, সময় সংবাদ।